হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা আলোচনা করব ক্লিপিং পাথ নিয়ে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে, যে আসলে ক্লিপিং পাথ কীভাবে করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন। কারণ প্রত্যেকটা ডিজাইন করতে গেলে কিন্তু আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ইমেজের বিভিন্ন কাজ প্রয়োজন পড়ে। তো যার কারণে আমি বলেছিলাম যে গ্রাফিক ডিজাইনের ওপর স্টেপ বাই স্টেপ সব ক্যাটাগরির ওপর ভিডিও মেক করব। তো যার জন্য আর কি এটাও অনেক প্রয়োজনীয়, যার কারণে আমার এই ভিডিওটা মেক করা। যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার এখানে ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে আপনি অনেক বাংলা ভিডিও পাবেন, এবং কি আপনি যদি প্লেলিস্টে যান তাহলে আপনি গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট আছে, এখানে সবগুলো ভিডিও আপনি দেখে নিতে পারেন। তো ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য ভিডিও মেক করার আরেকটা কারণ আছে, যে আসলে শুধু ডিজাইনের জন্য এই কাজটা লাগবে তা না, এই আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ করেও কিন্তু অনেক পরিমাণ আর্নিং করতে পারেন। কারণ আমি কিন্তু অনেক আগে যখন আমি গ্রাফিক ডিজাইন তেমন পারি না তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতাম, ভালোই একটা আর্নিং আসতো। তো আমার রিসেন্টলি আরেকটা বড় প্রজেক্ট শুরু হয়েছে, যদিও আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি না কিন্তু একটু বড় প্রজেক্ট যার কারণে কাজটা নিয়েছি, যদি আমি সেটা দেখাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন $300 একটা কাজ, এখানে মাত্র 144 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আপনি কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অনেক পরিমাণ আর্নিং করতে পারবেন, সেটা যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। তো একটা ছবির কিভাবে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা কোনো প্রোডাক্টের ক্লিপিং পাথ করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে কী হবে পরবর্তী যে আমি ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনি সাথে সাথে নোটিফিকেশন পাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন হয়ে নিতে পারেন, যে কোনো ধরনের হেল্প বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের জন্য আপনি কিন্তু এখানে পোস্ট করতে পারেন, বা এখানে যারা পোস্ট করবে সেই কমেন্ট থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারেন। তো আমি এই গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা ফেসবুকে আপনি সার্চ করতে পারেন যে লার্ন গ্রাফিক ডিজাইন, তাহলে কিন্তু আপনি আমাদের গ্রুপটা পাবেন। তো আমি এখন সরাসরি ফটোশপে চলে যাব, আর আমি যে ইমেজটা ক্লিপিং পাথ করব সেই ইমেজটা আমি এখন নিয়ে আসি। তো আমি এই ইমেজটা আর কি ক্লিপিং পাথ করব। তো আমি এটা নিয়ে ফটোশপে নিয়ে ছেড়ে দিলাম। তো এটা আমার ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ বিভিন্ন টুলস দ্বারাই করা যায়, কিন্তু ক্লিপিং পাথ সাধারণত পেন টুল দিয়ে করা হয়ে থাকে। তো আমি এটা পেন টুল ইউজ করব এই কারণে আমার ক্লায়েন্টের লাগবে PNG একটা ইমেজ, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে। এটা আমি ক্লিপিং পাথ করি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা আমার ক্লায়েন্টের দেখার বিষয় না, জাস্ট তার একটা এই প্রোডাক্টের ইমেজটা লাগবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি এখানে আমি বিভিন্ন টুলস দিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডের কালার এবং কি ইমেজের কালার সেম এবং কি কোয়ালিটিটাও তেমন ভালো না, যদি আমি দেখি যে আর কি অন্য অন্য টুল দ্বারা আর কি সিলেকশন করা খুবই কমপ্লেক্স হয়ে যাবে, যার কারণে আমি পেন টুল ইউজ করব। কারণ পেন টুল দিয়ে আমি নিজের মতো করে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো বসাইতে পারবো, যার কারণে আমার জন্য সুবিধা হবে। তো আমি এর জন্য আমি পেন টুলকে সিলেক্ট করলাম, যে পেন টুল দিয়ে আমি এটাকে ক্লিপিং পাথ করব। তো আমি জাস্ট পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি ভাবতেছি যে কোন দিক থেকে শুরু করব। তো আমি এই কোণা থেকে শুরু করতে পারি। তো আমি এখানে একটা রাখলাম অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট আমি এখানে আরেকটা রাখলাম, ওকে। আমি মাঝখানেও নিয়ে নিতে পারি, অনেকে আছে যে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে অল্ট কি ধরে ভেঙে দেয়। তো আমি সাধারণত আমার অ্যাঙ্কর পয়েন্টের মাথা ভেঙে দেই না, জাস্ট এরকমই রেখে দিই পরবর্তীতে মডিফাই করার জন্য। তো আমি এখানে ভাঙতে পারি, কারণ এখানে আমার মডিফাই করতে প্রয়োজন হবে না। তো আমি এখানে নিলাম, ওকে। আমি এখানে একটু দেখতে হবে, এখানে একটু রাউন্ড টাইপের আছে। তো আমি এখানে জাস্ট আমার অ্যাঙ্গল পয়েন্ট রেখে এখানে একটু ছোট করে দিলাম, এখান থেকে আবার একটু শুরু করি, ওকে। আমি এখানে আরেকটা অ্যাঙ্গল পয়েন্ট নিলাম, এখানে আমার একটু কার্ভ হবে, যার কারণে আমি এখানে নিলাম, ওকে। এখানে আমার যেহেতু কার্ভ করতে, আমি অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিতে পারি, যার জন্য আমার কার্ভ করতে সুবিধা হবে। অল কি ধরে আমি এখানে ভেঙে দিতে পারি, এখানে একটু রাউন্ড করে দিলাম।
তো এই অবস্থায় আমি আর কি সেভ করব, কারণ এখানে আমার কি কি আছে, এখানে আমার প্যানেলের ভিতর একটা লেয়ার আছে, জাইনেল আছে, পাত আছে, তো এটাকে আমি সেভ করব, কন্ট্রোল এস। সেভ করলে কি হবে, সেভ করলাম, সেভ করলে এই পাত অপশনে আমার এই পাতটা সেভ হলো। আমি যদি ইমেজটা কেটে দিই বা আমার ক্লায়েন্ট যদি বলে ইমেজটা তোমার একটু কাটা ভুল হয়েছে, তুমি এখানে এডিট করো, তখন কিন্তু আমি এই ইমেজটা জাস্ট ওপেন করে ছেড়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার অলরেডি পাত থাকলো, অথবা আমি এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু আমি পাতগুলো পাচ্ছি, যার কারণে আমি সেভ করে রাখবো পাতটা। তো এই অবস্থা থাকার পরে আমি কন্ট্রোল এন্টার দিব। কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন আসলো, সিলেক্ট হলো, তো আমি এখান থেকে যে কাজটা করতে পারি কন্ট্রোল জে দিতে পারি। কন্ট্রোল জে দিলেও আলাদা এই লেয়ারটা হয়ে যাবে, কিন্তু আমি একটু ফেদার দিব, ফেদার মানে ফেড টাইপের কিছু দিব। তো আমি এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে ফেদার, অল্ট্রা কন্ট্রোল ডি। কিন্তু আপনার ফটোশপে হয়তো আপনি শিফট F6 অপশনটা পাইতে পারেন, শর্ট কি। তো ফাদার দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দেওয়ার পরে আলাদা একটা লেয়ার হয়ে গেল, আমি এই লেয়ারটা আমি ডিলিট করে দিতে পারি, জাস্ট এটাই থাকলো। তো আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিতে পারি, নিয়ে দেখতে পারি যে আসলে কেমন হয়েছে, যদি কোনো সমস্যা হয় আমি এখান থেকে এডিটও করতে পারবো। তো দেখলাম যে না, মোটামুটি ভালো আছে, তো আমি এটা ডিলিট করে দিলাম এখান থেকে। আমি তো আমি এখান থেকে রেকটেঙ্গল মার্কিং টুলটা নিয়ে আমি এখানে জাস্ট আর কি একটা নিলাম, জাস্ট আমি ক্রপ করব, ইমেজ থেকে ক্রপ মানে ছোট করে দিলাম। তো এটাকে আমি সেভ করব ফাইল থেকে, সেভ অ্যাজ। ক্লায়েন্ট যে ফরম্যাটে চাবে সেই ফরম্যাটে আপনার দিতে হবে, আপনি যদি পিএনজি চায় পিএনজি, জেপিজি চাইলে জেপিজি, বা যে ফরম্যাটে চায় পিএইচডি চাইলে পিএইচডি। তো আমি পিএনজি চাইছি, পিএনজি দেওয়ার পরে জাস্ট এখান থেকে মিডিয়াম দিতে পারেন, স্মল সাইজ বা লার্জ সাইজ, ওকে, দ্যাটস ইট। কিন্তু কিছু কিছু আছে যে রাউন্ড শেপগুলো আপনি রাউন্ডভাবে ক্রপ করতে পারেন, সেই জন্য আপনি এখানে আরেকটা টুল আছে কার্ভেটার পেন টুল আর কি, কার্ভ টাইপের হয়ে থাকে, তো আপনি কিন্তু এটাও ইউজ করতে পারেন, যেগুলো আর কি কার্ভ টাইপের, এটা আর কি নতুন ফটোশপে পাবেন। এখানে আপনার অটোমেটিকলি কার্ভ হয় অনেক সহজ আর কি, ঠিক আছে, অটোমেটিকলি আর কি হয়। এটা যখন রাউন্ড টাইপের বা সার্কেল টাইপের কিছু প্রোডাক্ট যখন আমি পাত করি তখন এটা ইউজ করি। তো আমি আরেকটা এক্সাম্পল হিসেবে দেখাবো, এটা আমার আগের একটা প্রজেক্টের কাজ ছিল। তো এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটা আমার প্যান্টুল ইউজ করিনি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং কি প্রোডাক্টের কালারটা আলাদা, যার কারণে আমি অন্য কোনো টুলস ইউজ করতে পারবো। তো আমি ইউজ করেছিলাম সিলেকশন টুল। তো আমি সিলেকশন টুল নেওয়ার পরে এখানে এখানে এটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট সিলেক্ট হলো, এখানে দেখা গেছে যে একটু প্লাস করতে হবে, এখান থেকে আমি প্লাস টুলটা নিতে পারি। তারপরে আমার যদি কোথাও বেশি হয় বা সিলেকশন বেশি হয়ে যায় তখন আমি এখান থেকে মাইনাস নিব, মাইনাস সিলেক্ট করে মাইনাস করে দিব, অথবা অল্ট ধরলেও হয়ে যায়। এটি সিলেকশন যখন কমপ্লিট হয়েছে তখন আপনি সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করতে পারেন, করার পরে এখান থেকে আপনি অন ব্ল্যাক অথবা ওভারলি দিতে পারেন, এখানে 100% দিতে পারেন, অল্প দিতে পারেন। 100% দিলাম, দিয়ে দেখতে পারি যে আসলে কেমন হয়েছে। তো এখানে দেখতেছি হার্ডলি কাটছে, অনেক হার্ড। তো আমি এখান থেকে স্মুথ দিতে পারি, আর রেডিয়াস দিব না, আমি স্মুথ দিব, স্মুথ। আর এখান থেকে শিপ ইটস দিব একটু, যাতে এটা না বোঝা যায়। এখান থেকে আমি একটু কন্ট্রাস্ট দিব, ওকে, আর একটু স্মুথটা বাড়াই দিই, ফেদার আমি হালকা দিতেও পারি, ওকে। তো আমি যেটা করতে পারি, আমি একটু জুম আউট করি, ওকে, মোটামুটি খুব ইজিলি আর কি রিমুভ করতে পারলাম। তো সিলেক্ট কিন্তু আমি মার্কস করে জাস্ট ওই রকম সিলেকশন হয়ে গেছে। তো আমি এখন জাস্ট যে কাজটা করব, এখানে আমি কন্ট্রোল জে দিলেও আমার আলাদা একটা লেয়ারে হবে, আমি অন্যভাবেও করতে পারি, মার্কস করতে পারি, মার্কস করে আমি এখানে দেখতে পারি যে আসলে কেমন হইলো সেটাও দেখতে পারি। যদি হয় ওকে, তখন আমি এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মার্কসে ক্লিক করতে পারি, এটা আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমি টুলটা নিয়ে আবার, কারণ এত বড় ব্যাকগ্রাউন্ড মানে বডি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে ক্রপ করে দিলাম, এটা আমি জাস্ট সেভ ফর পিএনজি সেভ করে দিলাম, এখান থেকে আমি দেখতে পারি কেমন হয়েছে, ওকে,
খুব ইজিলি আর কি এগুলো কাজগুলো করা যায়। তো আমি আরেকটা ছবি যেগুলো সিল্কি টাইপের চুল থাকে, যখন আপনি কোনো ডিজাইনের কাজ করবেন তখন এগুলো কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখাবো। তো এখান থেকে আমি আমার এই ছবিটাই নিতে পারি, আমার এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে পারি। তো এটাও আমি কুইক সিলেকশন টুলটা আমি নিব, জাস্ট আমি কুইকলি আর কি আমি সিলেক্ট করব, খুব কুইকলি দেখাবো আসলে কিভাবে। তো এখানে আমার বেশি হয়েছিল, যার কারণে আমি অল্ট ধরলে আর কি এখানে মাইনাস হয়, দেখেন এই মাইনাস হয়েছে মানে এখানে চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয় আমি অল্ট ধরলে। তো আমি মাইনাস দিয়ে জাস্ট সিলেকশনটা একটু বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি, তারপরেও যদি না হয় অ্যাকোরেট, কারণ আমাদের ছবিগুলো তো বেশিরভাগই ফেড টাইপের থাকে, মানে অতটা আর কি ক্লিয়ার থাকে না, যেটাকে বলা হয় হাই কোয়ালিটি। তো এর জন্য আমি লাসো টুলটা নিতে পারি, এখান থেকে আমি নিজ ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি, কারণ কুইক সিলেকশন আর কি হাই কোয়ালিটি ইমেজগুলো আর কি ধরতে মানে সুবিধা হয়, মানে সিলেকশন করা খুব সহজ হয়, যেটা প্রবলেম হয় সেটা আমি লাসো টুল দিয়ে আর কি এটাকে কভার করি আর কি। তো আমি আবার কুইক সিলেকশন টুল নিব, এখানে আমি সিলেকশন করব, ওকে এখানে করলাম, এখানে হয়তো করতে একটু অসুবিধা হইতে পারে, তাও দেখি। যাই হোক, আমি আবার লেসো টুলটা নিলাম, এখানে আমি একটু ছোট করে দিই, জাস্ট আমি একটু কুইকলি দেখাই ভিডিওটা, আমি বেশি বড় করব না, জাস্ট এইভাবে আর কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি দেখলেন যে মোটামুটি সিলেকশন হয়েছে, কিন্তু আপনার এই চুলের এখানে সিল্কি টাইপের এখানে যে চুল মানে উড়ন্ত চুলগুলো থাকে সেগুলো আপনি আনার জন্য আপনি যে কাজটা করতে পারেন, জাস্ট আপনি সিলেক্ট অ্যান্ড মার্কসে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে রিফাইন ইটস ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পরে আমি এখানে ব্রাশ করবেন, ব্রাশ করলে আপনার চুলগুলা পুনরায় আসতে সহায়তা করবে। যেটা আর কি আরও বিভিন্নভাবে করা যায়, অনেক সময় নিয়ে করতে হয়, তো আমি জাস্ট এইভাবে দেখাইলাম। ওকে, এখানে একটু রেডিয়াস দিতে পারি, স্মার্ট রেডিয়াস, তারপর এখানে শিপ চিটেও দিতে পারি, কন্ট্রাস্ট দিতে পারি, এখানে আমি স্মুথ দিব না, যদি ওই দিক দিয়ে স্মুথ দেওয়া উচিত, দেখি আপাতত এই অবস্থায় দেখি। আমি এখান থেকে মাস্ক ক্লিক করব, তারপর এখান থেকে আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিই, তাহলে বুঝতে পারবো যে আসলে কী অবস্থা। তো এখানে একটু সমস্যা, এখানে মাস্কে ক্লিক করব, ক্লিক করার পরে আমি ব্রাশ টুলটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি এখানে ব্ল্যাক করে দিব, এখানে হোয়াইট করে দিব, অথবা ডি প্রেস করলে অটোমেটিকলি হয়ে যায়। তো হওয়ার পরে আমি এটাকে উপরে দিব এবং কি এটার হার্ডনেসটা কমাই দিলাম, এখানে একটু এইভাবে করতে পারি, তারপরে এখানে এখানে যেখানে যেখানে একটু প্রবলেম সেখানে কিন্তু আপনি প্রবলেমটা এখানে আর একটু হার্ড বাড়াই দিই, চেষ্টা আর কি এইভাবে করতে হয়, একটু সময় নিয়ে করতে হবে, বেশি একটা সময় নিব না, জাস্ট এরকম। তারপরে এখানে আমি অ্যাপ্লাই মাস্কে ক্লিক করব, তারপরে আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি কার্ভসটা নিতে পারেন অথবা কন্ট্রোল প্লাস এম, এখানে হালকা লাইট বাড়াই দিতে পারেন, এখানে রেডটা একটু কমাই দিতে পারেন, তারপরে আবার আর জিবিতে যাই আর একটু বাড়াই দিতে পারেন, তারপরে কন্ট্রোল এল দিলে আর কি লেভেল আসবে, লেভেলটা একটু বাড়াই দিতে পারেন,
তারপর এখান থেকে হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আপনি স্পটগুলো একটু রিমুভ করে দিতে পারেন যদি স্পট থাকে আর কি। তারপর এখানে আপনি এই টুল নিয়ে আর কি বার্ন টুল নিয়ে আপনি একটু ব্ল্যাক করে দিতে পারেন এখানে। তারপরে আপনি ডগ টুলটা নিয়ে আপনি যেখানে একটু হাইলাইট প্রয়োজন সেখানে একটু হাইলাইট করে দিলেন। দ্যাটস ইট। আসলে কিন্তু ইজিলি একটা ইমেজ কিন্তু আর কি অ্যাডজাস্টমেন্ট এবং কি একটা এডিট হয়ে গেল। তো আপনি কোনো ডিজাইনের জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন এবং কি ক্লিপিং পাথের জন্য আর কি পেন টুল বা ওইটা যে দেখাইলাম, তারপরে আপনার যে প্রোডাক্টগুলো আসলে যেভাবে খুব সহজে করতে পারেন, পেন টুল ইউজ করবেন না লাসো টুল ইউজ করবেন নাকি আপনি সিলেকশন টুল ইউজ করবেন, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করে কোনটাতে আপনি খুব সহজেই আর কি ভালোভাবে একটা ছবির কাজ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখেই থাকেন তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং কী কী ধরনের টিউটোরিয়াল আপনারা নেক্সটে চাচ্ছেন তা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমি যে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আর কি আমার ইউটিউব চ্যানেলে দিব সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন করে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া হবে গ্রুপের। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।